জলপাইগুড়ি জুবলি পার্কের রেস্টুরেন্ট, চায়ের দোকান আরো বাড়িকেলা সাত সকালে অভিযান চালায় ভাঙ্গি দিয়া উচ্ছেদ করে দেয় জলপাইগুড়ির পুলিশ প্রশাসন। ঘর হারিয়া কান্দি ধরিল বাসিন্দালা। বুধবার সাত সকালে পুলিশ প্রশাসন বিশাল পুলিশ বাহিনী নিয়ে জলপাইগুড়ির জুবলি পার্কের রেস্তোরাঁ, চায়ের দোকান আর বাড়িগুলা ভাঙ্গি দেয়। এই অভিযানে উপস্থিত ছিল জলপাইগুড়ি এসডি আর পুলিশের ডিএসপি, জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সদস্য, অন্যান্য আধিকারিকরা। করোনা পরিস্থিতিতে বাড়িঘর হারিয়া কান্দনত ভাঙ্গিয়া পড়ে বাসিন্দালা। উল্লেখ করে নাকি করোনা সংক্রমণ ছড়েবার আশঙ্কাত তিস্তা নদীর পারত তৈয়ার করা সব বেআইনি নির্মাণ ভাঙ্গিবার নির্দেশ দিছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। জলপাইগুড়ি জেলা শাসকের অফিসের বগলত জুবলি পার্কত বিচারপতির আবাসন আছে। এই আবাসনের সামনে তিস্তা নদীর চরত অনেকখান জায়গা জুড়িয়া রিসোর্ট, ক্যাফেটেরিয়া, চায়ের দোকান, কটের সদে বহু বেআইনি নির্মাণ আছে। প্রতিদিন এতে 500 জনেরও বেশি মানুষ জড় হয়। এই ভিড়ের বাদে করোনা সংক্রমণ বাড়িবা পারে বলে আশঙ্কা করেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অদিতি শঙ্কর চক্রবর্তী। গৃহহারা মানসিলকন ছোট ছোট ছাওয়ালা নিয়া বেটি ছাওয়ালা খেয়ে অসহায় হয়ে পড়েছে। প্রশাসন ইমরা কিছুদিনের বাদে বিকল্প অন্য কোনো থাকিবার ব্যবস্থা করে দিলে গৃহহারা মানসিলা করোনা পরিস্থিতিতে কিছুটা হইলেও রক্ষা পাবে। প্রশাসনের উমরা আবেদন করেছে বিষয়টা যাতে প্রশাসনের কর্তা ব্যক্তিলার নজর আইসে। যদি 15 দিন সময় দিত আপনারা সরিয়ে নিতে পারতেন। 15 দিন কেন, আমাদের একদিন সময় দিলে আমি আজকে সরিয়ে দিতাম। এই যে খুঁটি কিনলাম লোন করে, এর আগে কোনদিন এরকম উচ্চ আগে কোনদিন হয়নি, কোনদিন হয়নি এখানে। কেন আমাদের কি আমরা মানুষ না, আমরা ডাকাত না, আমরা চুরি করছি এখানে। যারা এখানে মদ, যারা মদ বিক্রি করছে, যারা মদ বিক্রি করছে তাদের জন্য ঠিক আছে। দিন দান মদ বিক্রি করে দিন দান খাচ্ছে, আর আমরা এখানে মানুষ যে আমরা ভিক্ষা করে, যে খেতি বাড়ি করে ভিক্ষা করে, কি ব্যাপার তাদের, তাদেরকে কেন বিক্রি দিচ্ছে? হ্যাঁ, তাই কেন বিক্রি করবো? আবার এইটা কিন্তু আপনি এই বিক্রি করেন, আমি ঠিক হয়ে যাবো। বলবেন কি চান আপনাদের পুনর্বাসন? আমরা পুনর্বাসন চাচ্ছি, আমাদের চাচ্ছি এটা। আমরা ক্ষতিপূরণ চাই, ক্ষতিপূরণ খেয়ে দিবে, আমরা ক্ষতিপূরণ চাই। আমার দিন দিয়ে দিন খাবার দিন খাই, এই জিনিসটা খেয়ে দিবে বলুন। এই যে আমাদের লোন করে বাড়ি বাড়ি বানানো হচ্ছে, লোন আমি লোন আমি কি করে চালাবো? আমি লোন আমি কি করে চালাবো বলুন দেখি? আমি লোন দিবো না বাড়ি দিয়ে কি করবো? যে আছে ঈশ্বর রেস্টুরেন্ট ভাঙতে আছে, খুব ভালো কথা। 4 নম্বরে কেন হচ্ছে জানি, ভয় জানি কুড়ি দিবে বলে। স্যার আমি কেন জানি, এখানে এখানে কেন ভাঙলো, এখানে কেন নয় কাজ করতে আছে কেন? শুনলাম।